রাঙামাটিতে মারাত্মক আকার ধারণ করেছে কাপ্তাই হ্রদের কচুরিপানা। হুমকিতে পড়েছে বিদ্যুৎ উৎপাদন, লঞ্চ ও নৌযোগাযোগ ব্যবস্থা। স্থানীয়রা বলছেন এসব কচুরিপানা দ্রুত অপসারণে ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। জেলা প্রশাসন জানান দ্রুত অপসারণ করা হবে কাপ্তাই হ্রদের কচুরিপানা। ফাতেমা জান্নাত মুমুর তথ্যে, ডেস্ক রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই হ্রদের বুক জুড়ে সৃষ্টি হয়েছে কচুরিপানার জঞ্জাল। সম্প্রতি টানা বর্ষণের পর সীমান্ত থেকে ভেসে আসছে এসব কচুরিপানা, আটকা পড়ছে লঞ্চ ও ছোট নৌযান, ঘটছে নানা দুর্ঘটনা, থমকে দাঁড়িয়েছে নৌপথে চলাচল করা ছয়টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা। কচুরিপানার অপসারণ না হলে এ সমস্যা আরো বড় আকার ধারণ করবে বলছেন লঞ্চ মালিক সমিতির এ সভাপতি। চার ঘন্টার পর এখানে দশ ঘন্টা লেগে যায়। তার মধ্যে পর্যটক, এখানে পর্যটকরা বেড়াতে আসে, ওইখানেও পর্যটকের বাধা, পর্যটকরা আটকে থাকে দিনে অনেক, এমন দিন গেছে প্রায় 8-10 ঘন্টা আটকেছিল। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে কোনো স্থায়ী সমাধান আসবে না বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই কচুর সেনাকে দিয়ে জৈব সার করার জন্য যদি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে সরকার এই জৈব সার ব্যাপারে একটু সমস্যার সমাধান করতে পারবে আমাদের সার পর্যায়ে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কচুরিপানা অপসারণের বিষয়ে উপজেলার স্ব চেয়ারম্যানকে তাগিদ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি এবং পাশাপাশি জলবিদ্যুৎ কেন্দ্রের যে ম্যানেজার আছেন তাকেও আমি বলেছি যে এটা যেন দ্রুত কচুরিপানাগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়। রাঙামাটি শহরের সাথে নৌপথে যোগাযোগ স্বাভাবিক রাখতে এসব কচুরিপানা অপসারণ এখন সময়ের দাবি বলছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।